দর্শক, আমরা সবসময় আপনাদের সামনে আমাদের প্রতিভাগুলো তুলে ধরি। আজকে আসলে আমার বড় ভাই বগুড়া থেকে আমার থেকে এর আগেও কিছু ছোট মাছ নিছিল। আজকে তার আসলে মাছ চাষ করে আমরা পোনাগুলো কিনতে যা আসলে অনেক মূল্য লাগে। যখন আমরা রেণু চাষে ডাক দিছি ভাই, আসলে তারই প্রতি ভাই আমার কাছে রেণু নেওয়ার জন্য আসছে। আমি তো সবসময় বলি ভাইয়ের মুখে আসলে কিছু শুনবো। ভাই, আসলে আপনাকে আমি এর আগে যে মাছটা দিছিলাম সেটা সম্বন্ধে এবং রেণুটা সম্বন্ধে এবং আপনার প্রথমে পরিচয় দেবেন। আমি মহিবুর রহমান, তো এর আগে ভাইয়ের কাছ থেকে আমি যে মাছটা নিয়েছিলাম সেই মাছটার গুণগত মান অনেক ভালো, গুঁড়ো তো মোটামুটি আছে। তো এই যে তার যে মালের যে পোনার যে মানটা, এই মানের উপর ভিত্তি করে আমি আবার আসছি রেণু নেওয়ার জন্য, যাতে রেণু চাষ করে আমি মাছটা উৎপাদন করতে পারি নিজে। এতে আমার কষ্টটা অনেক কম হবে, রেণু কিনতে যে আমার টাকাটা লাগে সেটা অন্তত আমি লাভটা বেশি করি। এখানে প্রিয় দর্শক, আমি আর একটা কথা বলবো, ভাই আমাকে এখানে যে তথ্যটা আজকে এই পোনাটা দেওয়ার সময় বললো যে রূপের ভাই, আমি যতক্ষণ পর্যন্ত আসলে রেণু নিজে চাষ না করতে পারছি ততক্ষণ আমি মাছ চাষ করবো না। এই কথাটা শুনে আসলে আমার অত্যন্ত প্রিয় দর্শক ভালো লাগছে। দুনিয়ার কেউ কোনো কথা না শুনলে আমার এই ভাইটা অন্তত আমার কথায় সাড়া দিছে যে আসলে নিজেদের রেণুগুলা বা নিজেদের পোনাগুলা ভাই আমরা নিজেরা করব। আর প্রিয় দর্শক, আমি আজকেও ভাইকে বলছি যে এটা আপনাকে আমি বীজ দিলাম, এটার থেকে পরবর্তীতে আর আমি পোনা দেব না। আমি আপনারা এটা মনে করেন না যে আমরা আসলে ভিডিওগুলো করতেছি পোনা বিক্রির জন্য বা পোনা সাপ্লাইয়ের জন্য, তা নয়। আজকে এই মানসম্মত দিলাম, সামনে প্রয়োজনে আমি যায়া করে দিলেও আপনারা যাতে আমরা মাসে আমি স্বচ্ছতা আনতে চাইছিলাম প্রিয় দর্শক, সেটা কতটুকু আনতে পারবো আমি একাই পারবো না। আপনার সবার আমি সহযোগিতা চাই এবং সবার উদার্ত পরিশ্রম চাই। ভাই আর আগে যে মাছটা নিয়ে গেছিলো ইনশাল্লাহ ওটাও ভালো করছে, আর আপনারা যদি ভালো কিছু দিতে পারেন আপনাকে আল্লাহ কেউ না কেউ আপনার কাছে আসবে। আমি তাই যারা হেসারির সাথে জড়িত, যারা মৎস্য কলা কৌশলের সাথে জড়িত তাদের কাছে এতটুকু আহ্বান জানাবো, আপনারা আমাদের দিকে একটু বিবেচনা করেন। একজন চাষি বা একজন উদ্যোক্তা আসলে জীবিকা নির্বাহের জন্য, এই যে ভাই সকালে ভোরবেলা সেই বগুড়া থেকে লকডাউনের কারণে শুধু একটু ভালো আশায় বগুড়াতে এত পরিমাণে হেসারি আছে যেটা আপনি চিন্তা করতে পারবেন, তা মানে আমার কাছে ছুটে আসছে। আমি কি দাম কম নিয়েছি? প্রয়োজনে আমি দামও বেশি নিয়েছি, কিন্তু কি কারণে আছে এখানে মান, আপনারা মানের দিকে একটু দেখবেন। যারা আসলে সরকারি মৎস্য হেসারিগুলোর সাথে জড়িত, সরকার আপনাদের যথেষ্ট পরিমাণ থাকা খাওয়া বেতন সব কিছুই দেয়, আপনারা একটু কৃষকের দিক দয়া করেন, আমরা আপনাদেরই ভাই। আপনারা যদি মান নিয়ে বিভিন্ন অপরিকল্পিতভাবে যে মাছগুলো হয় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, একটু মান নিয়ন্ত্রণ করেন তাহলে আমরা। আজ এই পর্যন্তই, হয়তো এই পোনাগুলো ডেলিভারি দেওয়া খণ্ড খণ্ড আকারে কিছু লোক যারা আমাদের একটা গাড়িও এখানে আসছে, এটা আসছে ফরিদপুর ভাঙ্গা থেকে, এখানে ইনিও আসলে মাছ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমি কয়েকবার তার সাথে বিভিন্নভাবে ইয়া করছি, উনি কিছু ট্রাক নেই সরাসরি লকডাউনের মধ্যেও ফরিদপুর ভাঙ্গাতে আসে, এটা হয়তো বৈকালে দেবো, তার সাথেও কথা বলাবো আজ এই পর্যন্ত। প্রিয় দর্শক, আজকে আসলে আমি যেটা মাছবাড়ি থেকে আপনাদেরকে বলছিলাম যে আসলে মাছের মানসম্মত রেণু উৎপাদন করা সম্ভব এবং মানসম্মত রেণু করে আমরা মাছ চাষে লাভবান হতে পারবো। আসলে ভাই আপনার একটু পরিচয়টা দিতে চাই। আমার পরিচয়, আমার বাড়ি কুড়িগ্রাম জেলা উলিপুর থানা। আমি গত এক বছর আগে একটা ফার্ম দিয়েছি, তো এইটাই আমার দ্বিতীয়, প্রথম কই তেলাপিয়া করছিলাম। তো রুবেল ভাই ভিডিও দেখতে দেখতে আসলাম যে তার কাছ থেকে 2 কেজি রেণু নিলাম, দেখি আল্লাহ পাক কি করে আমার। আপনি আসলে এই রেণুটা যে মানসম্মত এটা কতটুকু আপনি যেটা দেখলেন দেখে কত? আপনার গ্রুড মাছটা দেখছি ভাই, আমার খুব পছন্দ হয়েছিল গ্রুড মাছটা। আপনি যখন কেনেন ওই তখন থেকে আমি মানে নিয়ত করছিলাম যদি এইরকম গ্রুড মাছ থাকি পোনা পাইতাম তাহলে খুব ভালো হতো। তারপরে আপনার সাথে যোগাযোগ করলাম। আচ্ছা, আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিল, আপনার আল্লাহ জানো। এরপরে এখানে কি বুঝলেন যে আসলে আমরা মাছ চাষ যেহেতু করলেন আসলে কি পোনাটার কতটুকু প্রাধান্য? আসলে আমি কিন্তু মাছ চাষে আসে সর্বপ্রথম এই কথাটাই বলছি যে আসলে মাছের রেণুটাই আমার সাথে আপনার কতটুকু মত একটু যদি আপনার আমার কথাগুলো আমি আপনাকে। আপনার কথা যা যা আমরা ইউটিউবে দেখি তা কথার সাথে আপনার কাজের সব কিছু মিল আছে। আমি আজকে যা কিছু দেখলাম পাইলাম, এতদিন তো ভিডিও দেখছি, আজকে যাও সামনাসামনি আল্লাহ পাক নিয়ে আসাইছি দেখলাম, কথার সাথে আপনার কাজের সব মিল আছে। প্রিয় দর্শক, ভাই যে আশা আসলে ভালো মাছের ডিম থেকে সে রেণু উৎপাদন করে নিজে একটা চাষ করবে, সে একজন অত্যন্ত পরিশ্রম করে আসছে। আমি তাকে এখানে 4 কেজি ডিম আছে, 2 কেজি ডিম ঢাকাতে যাবে আর ভাই 2 কেজি নিছে। আমরা
যেটা বলছিলাম, আমার মৎস্য অফিসে প্রশিক্ষণ নয় একটা মিটিংয়ে আমি গেছিলাম, তখন এক ভাই আমাকে বলছিল যে আসলে রুবেলের হেসারি নেই মাছের রেণু বিক্রি করে। আমি সেই দিন প্রতিজ্ঞা করছিলাম যে একদিন আমি বাংলাদেশে আল্লাহ রহমত মানসম্মত রেণু সরবরাহ করব। আল্লাহ পাক সেটা আমার কবুল করছে। আপনাদেরকে এই ভিডিওগুলো আপনাদের সামনে একটাই কারণে আমি তুলে ধরি, আপনারাও যেন পারেন, আপনারাও যেন করেন। ভাইয়ের সাথে আস্তে আস্তে কথা হচ্ছে, ভাই এরপরে আপনাকে আমি আর রেণু কিনতে দেবো না বলছি, তাকে আমি নিজে হাতে, আমার কথার সাথে কাজের মিল আছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, রুড মাছ সংগ্রহ করবেন, যারা পারবেন না আমার ভিডিওগুলো দেখবেন। আমরা চাই মাছে ভাতে বাঙালি, আমরা যদি নিজেরা রেণুগুলো উৎপাদন করতে পারি তাহলে ইনশাল্লাহ এই মাছের চাহিদা আমরা মেটাতে পারবো। আজ আর কথা বাড়াবো না, ভাইয়েরও আসলে সময় শেষ। আবার আমিও মাছগুলো ঢাকাতে আসলে করোনা মুহূর্তে আমাদের মাছগুলো ডেলিভারি করতে সরবরাহ করতে অনেক সমস্যা হচ্ছে, তারপরে অনেক ভাই অনেক বিড়ম্বনার মধ্যেও তারা এই মাছ জীবিকা নির্বাহের জন্যে। আমি আশ্বাস দিচ্ছি ভাই, যদি আল্লাহ আপনাকে ভালো করে যদি কোনো সমস্যা হয় আপনাকে আমাকে অবগত করবেন, আমি আবার রেণু দেবো, কারণ আমরা উদ্যোক্তা তৈরি করবো। প্রতিটা ইউটিউবার প্রতিটা উদ্যোক্তাকে এতটুকু অনুরোধ করবো, আমরা মালিক প্রতিটা মাছ সরবরাহকারী চাষি সবার যারা যে সেক্টরে ব্যবসা করেন আমরা সবাই সবাইকে সহযোগিতা করবো এই আশা নিয়ে। আরও এই ভিডিওর সাথে কালকেও কিছু ডেলিভারি আছে, আমি সকালবেলাও কিছু ডেলিভারি দিয়েছি, আমি একা মানুষ, আমার আসলে ছোট্ট দুটো বাচ্চা ওয়াইফ, আমরা আসলে মুসলমান সবসময় ভিডিওগুলো করতে পারি না, তারপরেও যতটুকু পারি আপনাদেরকে উৎসাহ সৃষ্টির লক্ষ্যেই দেই আপনারা আমাদের সঙ্গে। ভাই আমি এই যে টাকাটা নেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখালাম, আপনারা আগ্রহ সৃষ্টি করেন, ভাইও দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। এই মাছ দিয়ে ভাইওকে এত পরিমাণ মাছ দিয়েছি কোনো মাপ যোগ করি নাই, বাল্টিনত করে দিছি, আল্লাহ জান তার অনেক অনেক ভালো রেজাল্ট দেয়। আজ এই পর্যন্ত। বিসমিল্লাহ রহমান রহিম, মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। বরাবরের মতোই আমরা প্রতিবার প্রতি নিয়তই আপনাদেরকে বিভিন্ন প্রতিবেদন দেখি, শুধু একটাই উদ্দেশ্য আসলে আপনাদের শিক্ষা, আমাদের ভিডিওগুলো থেকে আপনারা যেন ইচ্ছা আগ্রহ সৃষ্টি হয়। আসলে আমরা এই কই মাছ এবং শিং মাছ থেকে যে রেণুগুলা উৎপাদন করছিলাম, আল্লাহর রহমত আমার ফুল হাউস আছে আপনারা দেখবেন, সব দেওয়ার পরেও আমার কিছু চাহিদা সৃষ্টি ইনশাল্লাহ আছে আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায়। আমরা বিভিন্ন চাষির হাতে মানসম্মত রেণুগুলো কীভাবে দিচ্ছি, তারা কোথায় থেকে আসে নিয়ে যাচ্ছে, বিভিন্ন তথ্যগুলো দেবো। আপনারা আমাদের মাছবাড়ি ইউটিউব চ্যানেলের সঙ্গে দেখেন আমরা কীভাবে রেণুগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিচ্ছি। আশা করি আপনারা আমাদের ভিডিওর মধ্যে অনেক কিছু শিখনীয় বিষয় পাবেন, যদি শিখনীয় বিষয় থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের মাছবাড়ি ইউটিউবকে যারা ভালোবাসেন, যারা ইজ্জত দেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা কীভাবে মাছগুলা প্যাকেটিং করি, কীভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়ে দিই আপনারা আমাদের সঙ্গে। আমরা যে কথাটা বারবারই বলি যে আসলে মানসম্মত পোনা, মানসম্মত পোনার জন্যে আসলে ভাই ফরিদপুর ভাঙ্গা থেকে আসছে এবং সে কী কী কারণে এখানে আসছে আমরা আসলে তার মুখে শুনবো, আমার কথা তো বরাবরই শুনে ভাই একটু প্লিজ বলুন। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, ভাঙ্গা ফরিদপুর। আমি একজন বায়ো ব্লগ চাষি ছিলাম, কিন্তু রুবেল ভাইয়ের এই ভিডিওগুলো ইউটিউবে দেখার পরে আমি রুবেল ভাইয়ের প্রতি অনেক আকৃষ্ট হই এবং রুবেল ভাইয়ের কাছে এই রেণু পোনার জন্য আমি মোবাইলে যোগাযোগ করি এবং আজকে নেওয়ার জন্য আসছি। ইনশাল্লাহ আমাকে মানসম্মত রেণু সে দিছে, আমি আশাবাদী এবং রুবেল ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সাকসেস হই, ঠিক আছে? আর আপনাকে টাকা দেওয়া মানে আপনি পরিশ্রম করছেন, কিন্তু আপনি যদি দেশ এবং জনগণের জন্য কিছু করেন ওদের পরিশ্রম আমি আপনাকে দিতে পারবো না, জাস্ট আপনি কষ্ট করছেন, ফ্যামিলি আছে, এই জন্য আপনাকে আপনাকে আমি যেটা দিছি আপনি তাতে সন্তুষ্ট নাকি? আমি সন্তুষ্ট দাদা, আমি সন্তুষ্ট। প্রিয় দর্শক, আসলে ভাইকে আমি যেটা দিছি এখানে কোনো আসলে এই টাকাটা বিনিময় নয়, আর ভাইকে একটা কথাই বলছি যেটা প্রিয় দর্শক আপনারা জানেন, ভাইক এখানে কিছু ব্রুড মাছের বীজ দেওয়া হয়েছে, যে আমার কথা হলো পরবর্তীতে যেন ভাই ফরিদপুর ভাঙ্গা থেকে 18-20 হাজার টাকা যেটা গাড়ি ভাড়া দিয়েছে আমি তার যতটুকু পারছি আমি বলছি, ভাই আপনি যা দিলে খুশি হবেন তাই দেন। আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে একটাই কারণে আসলে প্রিয় দর্শক তুলে ধরি, সেটা হলো যেন আমাদের এই ভিডিওগুলো এই করোনা মুহূর্তেও দেখেন, ভাই একজন অত্যন্ত ভালো মনের মানুষ, সে আমার উপর বিশ্বাস করছে, আমি অগাধ বিশ্বাসের বিনিময়ে তার সামনে এই প্যাকেটগুলো করা পর্যন্ত আসলে ভিডিও করা যায় না। আমরা এখানে প্রায় 7-8 কেজি মাছের রেণু ইনশাল্লাহ ইয়া করতেছি, ভাই গাড়িতে তুলবে এবং আপনারাও মাছবাড়িকে যাবে, আপনারা আমার জন্যে এবং ভাইয়ের জন্যে আমরা যেন দেশে মানসম্মত পোনা, আর ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে ফরিদপুর এলাকায় ভাঙ্গাতে যারা মানসম্মত পোনা চাবে এই পোনাগুলো তার এত লাগবে না, আমি এত পরিমাণে একটা করে প্যাকেটে দিচ্ছি ভাই, যেটা জানো যদি পোনা হয় এখান থেকে 10-15 লক্ষ পোনা হওয়া সম্ভব। যেন ভাইকে আমি বলছি যে সবাই তো আর এই ফরিদপুর ভাঙ্গা থেকে অনেক লোক ফোন করে এখানে আসে নিতে পারে না,
টাকাটা স্যাম্পলই আমি খরচ নিয়ে যাওয়ার মতো আমি দিছি। প্রিয় দর্শক, যারা ফরিদপুর এলাকায় আছেন, যারা ফরিদপুর এলাকায় আছেন, আমার সম্বন্ধে ভাইয়ের প্রজেক্টটা ভিজিট করেন। ভাইও 15 লক্ষ লিটার প্রজেক্ট করছে। আমি ভাইকে দোয়া করি, সে যেন আমার মতো লোকের কথা শুনেও সে মানসম্মত পোনার জন্য সেই সদূর থেকে এই ফরিদপুর থেকে একটা পিক আপ নিয়ে এখানে আসছে ফরিদপুর ভাঙ্গা থেকে। আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা, যতটুকু আল্লাহর কাছে আমার দেওয়ার যতটুকু সমর্থ ছিল ভাইকে, আমি ইনশাল্লাহ দিয়ে দিছি। আপনারাও এই ভিডিওগুলা দেখে এতটুকু আগ্রহ সৃষ্টি হন, আপনারাও যেন আমাদের মতো নিজেদের চাহিদা মেটে ভাইকে। আমি যখনই বলছি যে ভাই পোনাকে কিনে আসলে ব্যবসা করতে গেলে আমাদের অনেক টাকা লাগে, তাই আপনারা নিজেদের পোনাগুলা নিজেরা, ভাইয়ের 15 লক্ষ লিটার পানিতে মাছ চাষ করতে গেলে 15 লক্ষ মাছের দাম 15 লক্ষ টাকা, আমরা যদি তাতে 5-10-15-20 হাজার বা 50 হাজার টাকা দিয়েও যদি আমরা এটা সেভ করতে পারি, তাও কিন্তু আমরা আসলে লাভবান হব। আর কথা না বাড়িয়ে আপনারা আমাদের সঙ্গে আমরা মাছগুলো কীভাবে আসলে ইয়া করি শেষ পর্যন্ত আপনারা আমাদের মাছ বাড়ির সঙ্গে। মাছগুলো আসলে ভাঙ্গার উদ্দেশ্যে আমরা দিলাম। আসলে আমরা যে আসলে পোনা বিক্রি করার জন্য এই ভিডিওগুলো দিচ্ছি, এটা আবার কেউ মনে করে না। আমার মনে করার মতো, ভুল ধরার মতো বাংলাদেশে অসংখ্য কিছু লোক আছে। আমাদের উদ্দেশ্য হলো ইচ্ছা শক্তি যদি থাকে, আপনার যদি মনোবল থাকে, তাহলে আপনারা দেখেন আমরা নিজেরা রেণু উৎপাদন করে নিজেদের চাহিদা মিটার পরেও আমি ফরিদপুর ভাঙ্গাতে এক গাড়ি রেণু দেওয়া সম্ভব। যার চাল নাই, চুলা নেই, হাসারের কোনো পরিবেশ লাগে না, লাগে ইচ্ছা শক্তি। তাই বাংলাদেশে অনেক বেকার যুব সমাজ আছেন, তাদেরকে আমি এতটুকু আহ্বান জানাবো, তারা এই ভিডিওগুলো দেখে আপনারাও আমাদের মতো উদ্যোক্তা হন। আপনারাও মানসম্মত রেণু তৈরি করে, মানসম্মত মাছ তৈরি করে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনি আসলে বেকারদের উদ্দেশ্যে একটু বলেন। বেকারদের, বেকার যারা শিক্ষিত যুবক বা বেকার রয়েছে, তারা কিছু একটা করুক, কিছু একটা করে মনে করেন তারা তো দেশের বোঝা না, না তারা কিছু একটা করুক, এটি আমি চাই আর কি। যে হয়তো আপনার সাথে যোগাযোগ করুক বা যার সাথে, যেখানে আমরা চাই কর্মসংস্থান, কর্মসংস্থান করুক তারা, এটাই চাই আর কি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও এইরকম ভিডিওগুলো থেকে আপনারা উদ্যোক্তা হন, এটাই আমাদের চাওয়া। এই চাওয়া পাওয়া নিয়ে মাছবাড়ির পক্ষ থেকে বিদায় নিলাম আজকে। আসসালামু আলাইকুম।